ग्राहक अर्धेक सामग्री देवार अभियोग रेशन डिलारेर बिरुद्धे घटनार कथा जानिए ट्वीट करतेई तड়িঘড়ি व्यवस्था निल खाद्य दफ्तर सस्पेंड करा हलो अभियुक्त रेशन डिलार के पुरुलियाय হাট মোড়ের ঘটনা অভিযোগ রেশন ডিলার দুর্গাশঙ্কর দাসের কাছে শুক্রবার ব্যবসায়ী বসন্ত খেড়িয়ার মা রেশন সামগ্রী আনতে যান অভিযোগ 10 কেজি চাল দেওয়া হলো পরবর্তী সময়ে গ্রাহকের এসএমএস এ জানতে পারে তাদের নামে 20 কেজি চাল ইস্যু করা হয়েছে এরপর এই নিয়ে ডিলারকে প্রশ্ন করা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি বিষয়টি পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ বিভাগে টুইট করে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই গ্রাহক এরপরই নড়েচড়ে বসে খাদ্য দফতর অভিযোগকারীকে অফিসে ডেকে সমস্ত অভিযোগ শোনার পর পুরুলিয়া শহরের অভিযুক্ত ডিলার দুর্গাশঙ্কর দাসের প্রাথমিকভাবে ডিলারশিপ লাইসেন্স বাতিল করার পাশাপাশি তার কাছে মজুদ থাকা সমস্ত রেশন সামগ্রী অন্য ডিলারের কাছে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যে অভিযুক্ত ডিলারকে রেশনের সমস্ত সামগ্রী নিকটবর্তী ডিলারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দফতরের তরফে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানানোর পরই দ্রুত ব্যবস্থা নেওয়ায় মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারী গ্রাহক বসন্ত খেড়িয়া তো আগে অটোমেশন আমাদের পোর্টালে দেখে নিয়েছিলাম যে চারটি কার্ডই আধার লিঙ্ক রয়েছে তো চারটি কার্ড আধার লিঙ্ক থাকলে তো সেক্ষেত্রে চারটি কার্ডের জন্য ক্যাশ মেমো ইস্যু হচ্ছে এবং সেখানে পরিষ্কার উঠছে যে প্রতি মাথা পিছু 5 কেজি অর্থাৎ 20 কেজি হচ্ছে গিয়ে আপনার চাল পাওয়া তো এটা যখন খতিয়ে দেখলাম যে অভিযোগটা একদম সঠিক তখন সেক্ষেত্রে আমরা ওই ব্যবস্থাটা নিলাম আমি এটা সব জায়গায় একটা দুর্নীতির ভাব চলে আসছে অনেকদিন থেকে মানুষ কমপ্লেন করে না কেননা এটা ভাবে যে আমি যে আজকে 20 কেজি জায়গা 10 কেজি পেয়েছি যদি আমি কমপ্লেন করি তো ওই 10 কেজিটাও আমি পাবো না ওটাও আমার বন্ধ করে দেবে ওই জন্যে মানুষ এটা ভয়ে কমপ্লেন করে না যেটা পাচ্ছি সেটাই ঠিক কিন্তু আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন যে আমাদের রাজ্যে কোনো রকম দুর্নীতি করা চলবে না ওটার বিরুদ্ধে উনি কড়া পদক্ষেপ নেবেন আর ওইটাই আমাদের ডিপার্টমেন্ট ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ আমাদের ডিএম পুরুলিয়া আর অন্য অন্য ডিপার্টমেন্টগুলা কাজ করে দেখিয়েছেন ভালো লাগছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের ডিএম সাহেব পুরুলিয়াকে ফুড কন্ট্রোলার সাহেবকে এমন আর সবাইকে রিকোয়েস্ট করি যে যে কোনো রকমের দুর্নীতি হয় আপনি গভর্নমেন্টে ওটার কমপ্লেন করুন সঠিক জায়গাতে কমপ্লেন করুন লোককে জানান তবে যায় এসব চুরি দুর্নীতি এগুলো বন্ধ হবে